এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এগুলো হলো চব্বিশ দুই এক এবং একান্ন এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক এবং কোনটি যৌগিক সংখ্যা তা আমাদের নির্ণয় করতে হবে প্রথমে এসো আমরা চব্বিশের গুণনীয় গুলো বের করে নেই চব্বিশকে আমরা লিখতে পারি এক গুণন চব্বিশ এভাবে আবার দুই গুণন বারো এভাবেও হয় চব্বিশ আবার আমরা লিখতে পারি তিন গুণন আট তাহলেও হচ্ছে চব্বিশ এরপর আমরা যদি লিখি চার গুণন ছয় চার ছয় হবে চব্বিশ তাহলে এগুলো হচ্ছে চব্বিশের গুণনিয়োগ তো দেখা যাচ্ছে চব্বিশের গুণনীয়গুলোর মধ্যে এক এবং চব্বিশ ছাড়াও আরও কিছু গুণনীয়ক রয়েছে এজন্য চব্বিশকে মৌলিক সংখ্যা বলা যাবে না কারণ কোন সংখ্যাকে আমরা তখনই মৌলিক সংখ্যা বলবো যখন তার গুণনীয় এক এবং ওই সংখ্যাটি নিচে তাহলে দেখা যাচ্ছে চব্বিশ কে মৌলিক সংখ্যা বলতে পারছি না আর চব্বিশ মৌলিক সংখ্যা নয় এই কথাটির অর্থ হচ্ছে এটি হলো যৌগিক সংখ্যা কারণ যৌগিক সংখ্যাগুলোর গুলোর মধ্যে এক এবং ওই সংখ্যাটি নিচে ছাড়াও আরো কিছু গুণনিয়োগ থাকে তো আমরা দেখতে পাচ্ছি চব্বিশ মৌলিক নয় এটি হচ্ছে যৌগিক সংখ্যা এবার আমরা দুইয়ের ক্ষেত্রে আসি আমরা যদি দুইয়ের গুণনিয়োগ বের করতে চাই তাহলে প্রথমেই আমরা দেখব এক গুন দুই হচ্ছে দুই আবার দুই গুণন একও হচ্ছে দুই অর্থাৎ এই দুইয়ের গুণনিয়োগ হচ্ছে দুটি এর মধ্যে একটি হচ্ছে এক এবং অপরটি হচ্ছে দুই নিজেই আর এ কারণেই আমরা দুইকে বলছি মৌলিক সংখ্যা তো দুই এর ব্যাপারে একটি মজার বিষয় হচ্ছে দুই হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা কারণ যে কোনো জোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় আমরা জানি যেমন আমরা যদি মনে করি একটি সংখ্যা হচ্ছে চার যেটাকে অবশ্যই দুই দিয়ে ভাগ করা যাবে অর্থাৎ দুই গুণ দুই হবে চার আবার এক গুণ চারও হবে চার তো এখানে দেখো দুই দিয়ে অবশ্যই চারকে ভাগ করা যাবে এরকম সব জোর সংখ্যার ক্ষেত্রেই সেগুলোকে দুই দিয়ে ভাগ করা যাবে তখন ওই সব জোর সংখ্যাগুলোর গুণনীয়ক শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটি থাকে না বরং বেশি হয়ে যায় তাই এগুলো যৌগিক সংখ্যা হয়ে যায় সেগুলো আর মৌলিক থাকে না কিন্তু দুইয়ের ক্ষেত্রে এটি হচ্ছে একমাত্র জোর সংখ্যা যেখানে তার গুণনীয়ক গুলো হলো এক এবং দুই নিজেই অর্থাৎ দুই হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা এটি তোমরা মনে রাখতে পারো এবার আমরা আসি একের ক্ষেত্রে এক কি সংখ্যা মৌলিক নাকি যৌগিক আচ্ছা আমরা দেখি আমরা যদি একের নিয়োগ বের করতে চাই তাহলে আমরা দেখব দেখবো একের সাথে গুণ করলেই এক পাওয়া যায় অর্থাৎ একের শুধুমাত্র এক এর এর এক ভিন্ন নেই অর্থাৎ হচ্ছে হচ্ছে এটি সেটি গুণ নিয়োগ আর মৌলিক সংখ্যা হতে হলে অবশ্যই কোন সংখ্যার দুটি গুণনিয়োগ থাকতে হবে এখানে কিন্তু আমরা দুটি নিয়োগ পাচ্ছি না এখানে আমরা শুধুমাত্র একটি গুণনিয়োগ পাচ্ছি যেটি হচ্ছে এক আবার দেখো আমরা কিন্তু এককে কে যৌগিকও বলতে পারছি না কারণ যৌগিক সংখ্যা হতে হলে সেখানে গুণনীয় এক এবং ওই সংখ্যাটি নিজে ছাড়াও আরো কিছু গুণনিয়োগ থাকতে হবে কিন্তু নেই অর্থাৎ আমরা মৌলিক বা বলতে পারবো না অর্থাৎ এটি কোনোটি নয় এবার আমরা একান্নর ক্ষেত্রে আসি একান্নকে প্রথমে দেখলেই আমাদের মনে হতে পারে যে এটাকে হয়তো শুধু এক এবং একান্ন এর গুণফল হিসেবেই পাওয়া যায় আসলে কিন্তু তা নয় আমরা যদি তিন কে সতেরো দিয়ে গুণ করি তাহলেও কিন্তু আমরা একান্ন পাব অর্থাৎ একান্ন মৌলিক নয় বরং একান্ন হচ্ছে যৌগিক সংখ্যা